হাজবেন্ড কেমন আছে? আপু, ম্যামের হাজবেন্ড হচ্ছে এখনো ভালো নেই, মানে ইম্প্রুভমেন্ট এখনো আসে নাই, মানে আগে যে অবস্থাতে ছিল এখনো একই রকম আছে, কোনো ইম্প্রুভমেন্ট পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। তারপরও আর কি ম্যাম ধৈর্য ধরে আপনার ব্যাংককের হসপিটালে ওখানেই রাখছে আর কি, ওখানেই মানে ব্যাংককের ওইখানে এখন পর্যন্ত আছে। দোয়া করেন আপু যেন সুস্থ হয়, একটু দোয়া করেন। আর সত্যি কথা বলতে আজকে আমি একটা, আচ্ছা ড্রেসগুলো একটু রাখো, মজার একটা ঘটনা আজকে আমি বলি। মানে আজকে এই ঘটনাটা শোনার পরে মানে এত ভালো লাগছে, মনের মধ্যে একটা সাহস চলে আসছে, বুঝছেন? আজকে আমাদের আউটলেটে একটা কাস্টমার আসছিল, হ্যাঁ একটা একজন কাস্টমার আসছিল, উনি হচ্ছে আমেরিকাতে থাকে। সো উনি যেটা বললো, উনি হচ্ছে আমাদের শোরুমে ডিসকাউন্ট চলতেছে, আমরা কিন্তু আমাদের সব ভালো কথা মনে করলো, আমরা কিন্তু আমাদের সকল শোরুমে হচ্ছে 50% ডিসকাউন্ট দিচ্ছি, মানে আপুটা হচ্ছে আমাদের শোরুমে আসছিল আজকে, উনি আমেরিকা থেকে বাংলাদেশে আসছে, তো আমাদের লাইভ দেখে শোরুমে আসছে কেনাকাটা করার জন্য। সো উনি, আমি আবার দুপুরবেলা আজকে লাইভ করতে গেছিলাম ফরেভার টনিতে, সো উনি আমাকে বললো, মানে প্রথম দেখি স্যারের কথা জিজ্ঞাসা করছে যে তোমার স্যার আসলে কেমন আছে বা কি, তো আমি বললাম এইরকম এরকম। পরে উনি বললো ফাইন, তোমরা কোনো টেনশন করো না, দেখো আল্লাহ ঠিক তোমার স্যারকে সুস্থ করে দেবে। ওনার ওই আপুটার হাজবেন্ড এর সাথে আর কি যেটা হয়েছিল সেম স্যারের এই প্রবলেমটাই অলমোস্ট। ওই আপুটার হাজবেন্ড হচ্ছে আপনার, উনিও মানে ওই মানে সারের মতো, ওনারও নাকি মানে ব্রেনটা, ব্রেনের প্রবলেম হয়েছিল, হ্যাঁ সারের যে প্রবলেমটা না মানে ব্রেনটে ইফেক্টটা পড়ছে, মানে ব্রেন ড্যামেজ হয়েছে। সো ওই আপুটার হাজবেন্ডও হচ্ছে ব্রেন ড্যামেজ হয়েছিল, এবং ওই আপুটার হাজবেন্ডের হচ্ছে ওপেন হার্ট মানে সার্জারি হয়েছে, হার্টে রিং পরানো ছিল, অলমোস্ট মানে সারের যে প্রবলেমগুলো ওই প্রবলেমগুলো ছিল। এবং ওই আপুটার হাজবেন্ড নাকি ব্যাংককের যেই হসপিটালটায় এখন সারকে রাখা হয়েছে, মানে যেই হসপিটালে এখন সার আছে, ওই হসপিটালে নাকি ওই আপুটার হাজবেন্ডকে 15 দিন রাখছে, বুঝছেন? 15 দিন হচ্ছে অজ্ঞান অবস্থায় ছিল, লাইক সারের মতো, সার যেরকম এখন মানে সারের যেরকম জ্ঞান ফিরতেছে না, ওইরকম 15 দিন নাকি অজ্ঞান অবস্থায় ছিল। 15 দিন পরে তারপরে হচ্ছে ওই ওনার হাজবেন্ডের জ্ঞান ফিরছে, ওই আপুটার হাজবেন্ডের আর কি। সো তারপরে আর কি উনি বলল যে এখন সে সুস্থ, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, এবং তারা আমেরিকা থেকে, আমেরিকাতে ধরেন এত ভালো চিকিৎসা আলহামদুলিল্লাহ, ওখান থেকে এসেও আপনার ব্যাংককের ওই হসপিটাল, আমি হসপিটালের নামটা এই মুহূর্তে ভুলে গেছি, ওইটা কি একটা হসপিটাল ছিল, সরি কি জানি একটা হসপিটাল ছিল, নামটা ভুলে গেছি, আমি সরি। তো ওই হসপিটালে এসে হচ্ছে তারা ডক্টর দেখে যে বলছে অনেক ভালো হসপিটাল এটা, ওখানকার ডক্টররাও অনেক ভালো। সো 15 দিন পরে, বুঝেন, ওই আপুটার হাজবেন্ড 15 দিন পরে ওনার জ্ঞান ফিরছে। সো এইটা শোনার পরে মানে আমার অনেক ভালো লাগছে, মানে একটা ভরসা পাইছি। তানভীর সাথে সাথে ম্যামকে মেসেজ পাঠাইছে যে ম্যাম এইরকম এইরকম এই একটা অবশ্য এটা এটা বলছে। যাই হোক, ম্যামকে একটু হলেও এটা দিয়ে সান্ত্বনা দেওয়া গেছে, আর আলহামদুলিল্লাহ আপনার দোয়া রাখেন, সারের সাথেও জানি এরকম একটা হয়, সারও জানি সুস্থ হয়ে ফিরতে পারে, সারের দিকেও জানি আল্লাহ একটু রহমত করে, এই আর কি দোয়া। আর এই শোনার পরে আপু বিশ্বাস করেন, মানে হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে জাস্ট একটা শক্তি চলে আসছে যে আলহামদুলিল্লাহ, মানে একটা মানে এত কিছুর মধ্যে এটা জাস্ট একটা আশার আলো দেখাই গেছে আপুটা, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ চাইলে কি না পারে বলেন, আল্লাহ চাইলে মানে কি না পারে, আল্লাহ সবকিছুর উর্ধে আল্লাহ, তো আল্লাহর উপরে তো আর কিছু নাই। দেখছেন, সেই মানুষটা 15 দিন হচ্ছে মানে অজ্ঞান অবস্থায় ছিল এরকম, সে এলিজাবেথ হসপিটাল না, এইটা না, এলিজাবেথ না, কি একটা হসপিটাল ছিল না, না তুমি তানভীরকে একটু ফোন দাও, আমি বলতেছি। যাই হোক আপু, এই ককের ট্রিটমেন্ট হচ্ছে ওখানে, অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট।